তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। তো দেখো, আজকে পূজাকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। আমার খুব একটা শরীর ভালো নেই, ওই জন্য বললাম তুই আজ বাড়ির সব কাজ, রান্না বান্না থেকে সব। তো ও আজকে বাড়ির সবই কাজ করলো, ও রান্না করছে আর আমি টুকিটাকি আমার কাজগুলো করে নিচ্ছি। তো বাড়ির সবই কাজ করবে আজকে, তোমরা আস্তে আস্তে পুরোটা দেখতে পাবে। তো বাচ্চা মেয়ে তো যতটা পারে করে, তো চেষ্টা করে, না ভালো হলেও চেষ্টা করে। অনেক বাড়ির মেয়েরা শুধু সারাদিন ফোন নিয়ে বসে থাকে, কিন্তু অতটা নয়। যখন টাইম থাকে রান্না করে বাড়ি, তারপর নাচের যে চ্যানেল আছে ওখানে নাচ দিতে হয়, তারপর স্কুল টিউশন, ওর অনেক কাজ থাকে সারাদিন। এই দেখো আবার এপাশে এসে ওর রুমের কাজ সারছে। ও যে আগের দিনে হুলের ভিডিও করছিল, ব্লাউজে মানে সাদা ব্লাউজ আবির রেখে লেগে গেছিলো, ও সেই আবিরটা পুছাপুছি করছে। মানে নতুন ব্লাউজ তো একবার পরে ধোয়াটা উচিত নয়, ওই মানে আবিরটা একটু পুছে দিচ্ছে। আর এপাশে এসে রুমে ঝাঁটিয়ে নিচ্ছে, ঝাঁটাটা হয়ে গেলে তারপরে যা করার ও করবে। তো ও পুরোটাই ভিডিওটা করেছে, আমি করিনি। আমার খুব একটা শরীর ভালোও ছিল না, তাছাড়া আমার ওই দিনটা একটু মানে কাজ করতে ইচ্ছাই হয়নি। আমি তুই কর, আমি আজকে রেস্টে থাকি। তাই জন্য দেখো এটা কী হলো আমি বুঝতে পারলাম না। এই দেখো এই কি কাজ করতে করতে বসে কি পরিশ্রম হয়ে গেল কি আবার, আর এটা কী হলো? এটা আবার কি পোজ দিবা হলো আমি কি জানি বুঝতে পারছি না, এটা ও কী করলো? তো পরে ভয়েস দিবার সময় ভিডিওটা আমি দেখলাম যে ও ওটা কী করলো আমি বুঝতে পারলাম না। তো আমি ওকে পরে ওটা জিজ্ঞাসা করবো। তো তারপর ঘর পুছার পরে আমার বেটুকে খাই দিতে এলো। তো আর বেটু তো সবাই জানো যে ওকে হাতে তুলে না খাওয়ালে ও খায় না, তো ওকে খাইয়ে দিয়েছে আর টক টক করে আমার বেটু খেয়েও নিচ্ছে। তো আমার বেটু দই ভাত খায়, তোমরা সবাই জানো। সেই দেখো কত এত শান্তভাবে কেউ খায় না, মানুষ এত শান্তভাবে খায় না, আমার বেটু যেভাবে শান্তভাবে খাচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেবো। তো আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তোমরা সবাই দেখতে থাকো। তো তারপর দেখো পূজা ভাত বেড়ে নিচ্ছে, আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো কী রান্না হয়েছিল? বড়া ভাজা আর বড়া টক, সম্ভবত যেদিন মানে রবি মানে সোমবার তো মনে হয়, এটা কে খেয়াল করতে পারছি না এটা কী বার ছিল। যাই হোক, তো মনে হয় না এটা সোয়াবিনের তরকারি, আচ্ছা আচ্ছা সোয়াবিনের তরকারি হয়েছিল আর বড়া টক হয়েছিল আর বড়া ভাজা হয়েছিল। যেহেতু সোমবার আমাদের নিরামিষ হয়, তো নিরামিষ খাওয়ার। তো দেখো পূজা কীরকম রান্না করেছে, কেমন হয়েছে? এই দেখো পূজার শরীর ভালো নেই, জ্বর, এই ওষুধ খেলো, এর মধ্যে ওষুধ আছে, খাওয়ার ভিডিওটা করতে মনে নেই। হাই ওষুধ ফেলে দিয়েছে, এটা হচ্ছে প্যারাসিটামল, ওকে পুরোটা দিমা হয়নি, ও অর্ধেক খেয়েছে। আর ওটা কি যেন মলটে গেছি, হাফ দিছি। আর ওটা প্যান্ডি, ও প্রচুর জ্বর, খুসুর খুসুর কাশতে আছে তোমাদের পূজা। আর মুড়ি খেলিছে আলু ভেজে, ও ই করেনি, ভিডিও দেখানো হয়নি, আমি আছি ক্যামেরা। তো আলু ভাজাতে মুড়ি খাওয়া হচ্ছে, ওটা আর দেখানো হয়নি, সারাদিন এত কাজ করাইছি, কাজের সাপোর্টে ওর জ্বর এসে গেছে। তো সব কাজ করছে, রান্না বান্না সব, তারপর বিকালের ভিডিও, নাচের ভিডিও, সব নাচের ভিডিও ডিলিট করে দিছি, একটু রাখুন। তো নাচের ভিডিও একটু দিবা হবে, তোমাদের দেখে নিও, মানে কি বলে দেখবে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো এখন বাজে 10টা। তো সবাইকে শুভরাত্রি। আর একটা কথা, পূজা একটা আগে মানে আজকে একটা তোমাদেরকে ব্লগ দিতাম, আজকে কী বার? আজকে সোমবার, আজকে তোমাদেরকে একটা ব্লগ দেওয়ার কথা ছিল। তো আমার আজকে মানে আমি ব্লগ করছি, এটা মঙ্গলবার দেওয়া হবে, তো রবিবার ব্লগ হয়েছিল, যেটা সোমবার দেওয়া হতো। তো পূজা ভুলবশত একটা ব্লগ, খুব সুন্দর ব্লগ ছিল, সেটাকে ডিলিট করে দিয়েছে। তো আবার নতুন করে আবার ব্লগ করছি, এটা যাবে মঙ্গলবার, তোমরা এটা মঙ্গলবার দেখতে পাবে।
তো চলো আবার একটা নতুন ভালো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি। আর ওখানে হয় টাটা করো, একটু টাটা টাটা করছে।